ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের আলোচনা বিষয় ইংলিশ। আজকে আমরা যে ইউনিটটি আপনাদের নিয়েছি সেটি হচ্ছে টুগেদার উই আর আ ফ্যামিলি, সবাই মিলে আমরা একটি পরিবার। এটি হচ্ছে আমাদের ইউনিট 5 আর মূলত আমরা যে কাজটি আজকে করব 5.4 পেজ নাম্বার 40। শিক্ষার্থীরা 5.4 এ আমাদের একটি ছোট্ট কাজ রয়েছে, চলুন সেটা আমরা একটু ডিরেকশনটা দেখে নিই। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি 5.4 এ, শুরুতে আমরা আগে ডিরেকশনটি দেখে নিব। ওয়ার্ক ইন আ এই কাজটি মূলত আপনাদের করতে হবে, জোড়াই। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। এখানে যেটা বলা হচ্ছে কলাম এ এর শব্দগুলির সাথে কলাম বি এর অর্থগুলো মিল করো। তার মানে শিক্ষার্থীরা আপনাদের শুধু এই শব্দগুলোর কলাম এ এবং কলাম বি এর শব্দগুলোর অর্থ যদি আপনি জেনে যান তাহলে কিন্তু আপনি সুন্দর করে এটি নিজের থেকেই করতে পারবেন। আর এই কাজটি মূলত হচ্ছে আপনাদের পেজ নাম্বার 40। শিক্ষার্থীরা আমরা যে কাজটি করব বরাবরের ন্যায় সরাসরি আগে আমরা আমাদের অ্যাক্টিভিটি পেজে চলে যাব, সেখানে এই শব্দগুলোর আগে বাংলা জেনে নেব, তারপরে আপনাদের উত্তরটা বুঝিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 5.4। শুরুতে যে ডিরেকশনটি ছিল জোড়ায় কাজ করো এবং কলাম এ এর শব্দগুলির সাথে কলাম বি এর শব্দগুলির অর্থ মিলাও। এই অর্থ মেলানোর জন্য কিন্তু আপনাদের অবশ্যই প্রত্যেকটি শব্দের অর্থ জানতে হবে বাংলায়, তাহলে কিন্তু আপনি সুন্দর করে এগুলো ম্যাচ করতে পারবেন। চলুন আমরা কলাম এ এর শব্দগুলোর অর্থ জেনে নিই। কনসিস্ট অফ, গঠিত হওয়া। হাউসহোল্ড চোস, এর অর্থ হচ্ছে গৃহস্থালির কাজকর্ম। এরপর রয়েছে আপনাদের কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা। ক্লিন মানে আমরা শব্দার্থতে জেনেছিলাম পরিষ্কার করা। এবং এরপরে যেটি নেওয়া হয়েছে এক্সপ্রেসিং অপিনিয়ন, মতামত প্রকাশ করা। এবং লাস্ট ওয়ান যে শব্দটি আপনাদের নেওয়া হয়েছে অ্যাপ্রিসিয়েট, যার অর্থ মূল্যায়ন বা তারিফ করা অথবা প্রশংসা করা। শিক্ষার্থীরা চলুন আমরা কলাম বি এর অর্থগুলো একটু জেনে নেই। প্রথমে রয়েছে টু অফার হেল্প অর সার্ভিস, সাহায্য বা সেবা করতে চাওয়া। এবং এরপরে যেটি হচ্ছে টু টেল হোয়াট অবলিক হাউ ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট সামওয়ান অর সামথিং, কারো বা কোনো কিছু সম্পর্কে তুমি কি অথবা কেমন বোধ করো তা বলা। শিক্ষার্থীরা অলরেডি কিন্তু যারা বাংলাগুলো মেমোরাইজ করতে পারছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে কোনটার অ্যান্সার কি হবে। এবং এরপরে যেটি আমরা দেখব টু বি মেড আপ অফ থিংস অর পিপল, জিনিস বা মানুষ নিয়ে তৈরি, যেটা আমরা প্রথমটাতে দেখেছিলাম গঠিত হওয়া বা কোনো কিছু নিয়ে তৈরি হওয়া। তাহলে কনসিস্ট অফ এর সাথে কিন্তু আমাদের এটি মিলে যাচ্ছে। আমরা উত্তরগুলো দেখব একটু পরে, আগে আমরা বাংলাগুলো চিনে নেই। এরপর রয়েছে টু রিকগনাইজ হাউ গুড সামওয়ান অর সামথিং ইজ অ্যান্ড অবলিক অর টু ভ্যালু সামথিং, কেউ বা কোনো কিছু ভালো তা বুঝতে পারা এবং অবলিক অথবা কোনো কিছু মূল্যায়ন করা। তাহলে মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা কোন শব্দটি জানি? অ্যাপ্রিসিয়েট, লাস্ট ওয়ান যে শব্দটি পেলাম, তাহলে এটি হবে আমাদের উত্তর। শিক্ষার্থীরা চলুন আমরা পরের অংশটা দেখে নেই। টু মেক আ প্লেস অবলিক অবজেক্ট ফ্রি ফ্রম ডার্ট অবলিক ডাস্ট, কোনো স্থান বা বস্তু ধুলা অথবা ময়লা মুক্ত করা। যেহেতু আমরা ময়লা মুক্ত করা মানে কি পরিষ্কার করা, তাহলে এটা আমাদের ম্যাচ করছে ক্লিনের সাথে। ঠিক এভাবে কিন্তু আপনি সহজে এটা নির্ণয় করতে পারেন। এরপরে আসেন দ্য ডেইলি ওয়ার্ক দ্যাট ইজ ডান টু কিপ দ্য হাউস ক্লিন অ্যান্ড প্রপার, ঘর বাড়ি পরিষ্কার ও ঠিকঠাক রাখতে যে দৈনন্দিন কাজ করা হয় সেটাকে আমাদের গৃহস্থালের কাজ বলা হচ্ছে, হাউসহোল্ড চোর্স। শিক্ষার্থীরা আপনারা যে কাজটি করবেন এই বাংলাগুলো কিন্তু আপনার বইতে সুন্দর করে লিখে নেবেন অথবা খাতার মধ্যে লিখে নিতে পারেন। এগুলো এক প্রকার মুখস্থ করে ফেলবেন, বিশেষ করে কলাম এ এর যে বিষয়গুলো রয়েছে এই জিনিসগুলো এগুলো সরাসরি মুখস্থ করে ফেলবেন। আর কলাম বিটা বুঝলেও চলবে, মুখস্থ না করলেও হবে। শিক্ষার্থীরা চলুন আমরা পরে যেভাবে উত্তরটি আপনারা লিখবেন অথবা বলবেন, আর এই কাজটি যেহেতু আপনাদের জড়ায় করতে বলেছে তাহলে জড়ায় কনসাল্ট করার পরে আপনারা শুধু ফিডব্যাক দিচ্ছেন। অ্যান্সারটা যেভাবে লিখবেন, আফটার ওয়ার্কিং উইথ দ্য পার্টনার উই কেম আপ উইথ দ্য ফলোয়িং অ্যান্সার্স। এখানে যেটা বলা হচ্ছে যে সহকর্মীদের সাথে বা সহপাঠীর সাথে কাজ করে আমরা নিচের উত্তর পেয়েছি। তাহলে উত্তরগুলো আমরা দেখে নেই। কনসিস্ট অফ যেটা ছিল আপনাদের টু বি মেড আপ অফ থিংস অর পিপল, কোনো কিছুর গঠন করা এই অর্থে। এরপরে ছিল হাউসহোল্ড চোর্স, গৃহস্থলের কাজ, দ্য ডেইলি ওয়ার্ক দ্যাট ইজ ডান টু কিপ দ্য হাউস ক্লিন অ্যান্ড প্রপার, গৃহস্থলের কাজ যেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। এরপরে কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা, এটা ম্যাচ করছে টু অফার হেল্প অর সার্ভিস, কাউকে সেবা বা সাহায্য করার জন্য এগিয়ে আসা এই অর্থে। এরপরে যে শব্দটি আমাদের রয়েছে, ক্লিন মানে পরিষ্কার করা, টু মেক আ প্লেস অবলিক অবজেক্ট ফ্রি ফ্রম ডার্ট অবলিক ডাস্ট, কোনো বস্তু বা কোনো জায়গা ধুলোমুক্ত করা, সেটা হচ্ছে আমাদের পরিষ্কার করা, যেটা ক্লিনের সাথে ম্যাচ করছে। এক্সপ্রেসিং অপিনিয়ন, মতামত প্রকাশ করা, টু টেল হোয়াট অবলিক হাউ ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট সামওয়ান অর সামথিং, কোনো কিছুতে
বা কোনো বিষয়ের সম্পর্কে আপনি কী চিন্তা করছেন এই মতামতটা প্রকাশ করাই হচ্ছে এক্সপ্রেসিং অপিনিয়ন। এরপরে আসেন অ্যাপ্রিসিয়েট, তারিফ করা বা মূল্যায়ন করা। টু রিকগনাইজ হাউ গুড সামওয়ান অর সামথিং ইজ অ্যান্ড অবলিক অর টু ভ্যালু সামথিং, আপনি অন্যজনকে বা কোনো কিছুকে কীভাবে মূল্যায়ন করছেন সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রিসিয়েট। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 5.4 এর উত্তরটি। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে। যে সকল শিক্ষার্থীরা আমাদের ধারাবাহিক ক্লাসগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো জানেন আমাদের সম্পর্কে তাদেরকে একটু জানিয়ে দিতে হবে, এটাই হচ্ছে আপনাদের কাজ। লাইক কমেন্ট শেয়ার করার জন্য উন্মুক্ত রয়েছে, সেখানে আপনাদের মতামতটি বা অপিনিয়ন, যে শব্দটি আমরা আজকে শিখলাম, সেই অপিনিয়নটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। আল্লাহ হাফেজ।